হাই ফ্রেন্ডস, আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। স্যাঁতস্যাঁতে মুড়ি দিয়ে সুন্দর এক ল্যাংচা বানাবো। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। ঠিক আছে, এবার আমি রেসিপিটা আরম্ভ করছি। আজকে আমি স্যাঁতস্যাঁতে মুড়ি দিয়ে, যে মুড়িগুলো আপনারা খাননি সেই স্যাঁতস্যাঁতে মুড়ি দিয়ে আজকে আমি ল্যাংচা বানিয়ে দেখাবো। হ্যাঁ, মুড়ি নিয়েছি, এখানে নিয়েছি ময়দা, এখানে নিয়েছি একটা ডিম। এবার আমি সেই স্যাঁতস্যাঁতে মুড়িগুলোকে একটু গ্যাসে গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি মুড়িগুলো দিয়ে দিচ্ছি খুব লো ফ্লেমে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মুড়িগুলোকে এইভাবে আমি ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার মুড়িগুলো ভাজা, এবার আমি নিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সিতে ঢেলে নিচ্ছি মুড়িগুলোকে, দিয়ে আমি এই মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, পুরো ময়দার মতো একেবারে পেস্ট হয়ে গেছে। এবার আমি এগুলো ঢেলে নিচ্ছি, বাকি মুড়িগুলো এইভাবে আমি বেটে নেব। সবগুলো মুড়ি আমার গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর, পুরো যেন ময়দার মতো হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি মুড়ি গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি 3 চামচ ময়দা। জাল করে রেখেছিলাম 1 বাটি দুধ, লিকুইড দুধ, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এইভাবে আমি একটা ডো তৈরি করে নেব। ভালো করে দুধ ময়দা মুড়ি এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। এটাকে একটু ঠান্ডা করে নেব। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি, এইভাবে একটু ঠান্ডা করে নেব। এক সাইড করে আমি রেখে দিচ্ছি। এবার আমি চিনি সিরাপটা তৈরি করে নিচ্ছি। 1 বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনিতে 2 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি চিনি সিরাপটা তৈরি করে নেব। চিনি সিরাপের মধ্যে আমি 2টো এলাচ এইভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। হাতে নিয়ে দেখছি এইভাবে চিটচিট করছে। এইবার মনে হচ্ছে চিনি সিরাপটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে রেখে দিচ্ছি। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। খুব হালকা গরম আছে, এইভাবে আমি একটা ডো তৈরি করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা ডিম ভেঙে। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ঘি। দিয়ে একসঙ্গে ভালো করে মিক্সড করে নেব। এইভাবে ভালো করে পেস্ট করতে হবে বন্ধুরা, এইভাবে পেস্ট করবেন। 1 চামচ মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি, বেশি দেব না, 1 চামচ দিয়ে এইভাবে 3 থেকে 4 মিনিট আমি মাখাবো এটাকে। সুন্দর মাখানো হয়ে গেছে। এবার আমি মিষ্টির আকারে তৈরি করে নেব। এবার আমি হাতের মধ্যে এইভাবে ঘি নিয়ে নিচ্ছি, দিয়ে আমি মিষ্টিগুলো বানাবো। এইভাবে গোল গোল করে নেব প্রথমে, তারপরে ল্যাংচার আকারে আমি শেপ করে নেব। ল্যাংচাগুলো বানাবো।
এইভাবে আমি ল্যাংচার আকারে সব মিষ্টিগুলো বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বানাবো, বানিয়ে এইভাবে আমি সবগুলো বানিয়ে তারপরে আমি দেখাবো। সমস্ত ল্যাংচাগুলো বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ভেজে নেব ল্যাংচাগুলোকে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ল্যাংচাগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে রাখবো, তা না হলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ল্যাংচাগুলো আমার এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লেগেছে ল্যাংচাগুলো। এবার আমি কি করব, চিনি রসে দিয়ে দিচ্ছি। চিনি যে সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কেমন ভাবে ফুলে গেছে ল্যাংচাগুলো। ভেজে নিচ্ছি, বাকি ল্যাংচাগুলো আমি এইভাবে একটা একটা করে ভেজে নেব। বাকি সবগুলো আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে চিনি রসে দিয়ে আমি 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি, তারপরে আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা ল্যাংচাগুলো কি সুন্দর না দেখতে হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর লাগবে। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা কি নরম তুলতুলে হয়েছে ল্যাংচাটা। হ্যাঁ, এইভাবে স্যাঁতস্যাঁতে মুড়ি দিয়ে আপনারা ল্যাংচা বাড়িতে বানিয়ে খাবেন। খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।